আমি শ্রেয়সী সেতু দা ব্রিজের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই বিজি শিডিউলের মধ্যেও টাইম ম্যানেজ করে ডিফারেন্ট টাইম জোনের ডিফারেন্ট টাইম মেনটেন করেও আমাদের পাশে থাকার জন্য আর আজকে আমরা যে মিটটা করছি সেটা আমাদের প্রথম মিট নয় কিন্তু হয়তো অনেকেই জানেন চোদ্দই আগস্ট থেকে আমাদের এই জার্নিটা শুরু হয় চোদ্দই আগস্ট সেতু দ্য ব্রিজ একটা মাস ভার্চুয়াল মিট কন্ডাক্ট করেছিল কলকাতা র্যালি পার্টিসিপেন্টদের সাথে একসাথে এবং সেখানে আমরা বহু লোকের সারা পেয়েছি বহু লোকের আগ্রহ দেখতে পেয়েছি যে এই মুভমেন্টটাকে সাপোর্ট করার জন্য এবং আমরা সত্যিই খুব গ্ল্যাড যে অনেক পার্টিসিপেন্টস আমাদের সাথে যোগদান করেছে এবং তারা আমাদের পাশে আছে তারা আমাদের সাথে সব সময় চলছে আপনাদের সবার ফিডব্যাক আপনাদের সবার সাজেশন গুলোকে নিয়ে একটা কনস্ট্রাকটিভ ওয়ে আমাদের শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম গোলটাকে অ্যালাইন করতে পারি সবাই চ্যাটে তাদের বক্তব্য গুলো রেখেছে বিভিন্ন কোয়েশ্চেন রেখেছে সেগুলো আমরা রেগুলার ডিসকাস করছি করে তার যে রেসপন্স সেটাকে বানিয়ে অলরেডি সেতু পেজে পাবলিশ করেছি সেটা আপনারা রেফার করতে পারবেন তার উপর ইমিডিয়েট অ্যাকশন আইটেম গুলো যার উপর আমরা অ্যাক্টিভলি কাজ করছি কাজ শুরু করে দিয়েছি সেগুলো নিয়ে ডিসকাস করব এবং আমাদের বিভিন্ন পার্টিসিপেন্ট আপনাদের এক্সপ্লেন করবে কিভাবে আমরা কাজটাকে এগিয়ে নিয়ে যাব আপনাদের যা কিছু কোয়েশ্চেন আছে যা কিছু ফিডব্যাক আছে আপনারা কোয়েশ্চেন আনসার সেশন অবধি প্লিজ ওয়েট করবেন না আপনাদের এই মিটিং চলাকালীন চ্যাটে পোস্ট করতে থাকুন আমাদের মডারেটর সেগুলোকে মনিটর করবে এন্ড উই উইল অ্যাড্রেস

বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্টিং পেয়েছে সেটা হচ্ছে যে শুধু অত্যাচার নয় দ্য দ্য ইনভেস্টিগেশন ইজ হার্টস মোস্ট যে আমি অত্যাচার করব এবং তারপরে আমাকে কন্টিনিউয়াস সাপোর্ট দেবে সব জায়গা থেকে যাতে এই অত্যাচারটার কোনো সুরাহা না হয় এবং দ্যাটস ওয়াই আজকে কলকাতায় এখন মহামিছিল আপনারা অনেকেই হয়তো এবিপি আনন্দতে দেখছেন একটাই দাবি জাস্টিস এখন এইটা যখন আমরা করতে যাচ্ছি তখন আমরা দেখছি যে অনেকগুলো অনেক রকম সাজেশন আসছে অনেক রকম পাদ আসছে হ্যাঁ কিন্তু আমাদের একটা যেটা দরকার সেটা হচ্ছে আমরা যারা গ্রাউন্ড জিরোতে ফাইট করছেন প্রত্যেক দিন তাদেরকে বোঝানো যে আমরা কিন্তু আপনাদের সাথে আছি প্রত্যেক মুহূর্তে আমরা প্রবাসী বাঙালি হতে পারি কিন্তু আমরা কেউ কলকাতা থেকে চলে আসিনি তার জন্য আমাদের আমরা একটা মিডিয়া প্রেজেন্স বা মিডিয়া কমিউনিকেশন করতে চাইছি তাতে আমাদের বেসিক দাবি রয়েছে একটা হচ্ছে হ্যাঁ আমরা দেখছি যে সন্দীপ ঘোষকে বিকেলবেলা সরিয়ে দিল দু কেন যার আন্ডারে এইরকম একটা জঘন্য ঘটনা ঘটতে পারে কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই কোনো ট্রান্সপারেন্সি নেই যে জায়গাটায় ঘটনাটা ঘটছে সেটাকে ভেঙে দেওয়া হচ্ছে যে মেয়েটির দেহ যত তাড়াতাড়ি সম্ভব দাহ করা হচ্ছে কেন আমরা এই ট্রান্সপারেন্সি এই অ্যাকাউন্টেবিলিটিটা এটা আমরা চাইছি নেক্সট হচ্ছে একটা অসম্ভব বড় জায়গা নিয়ে দাঁড়ায় তো আমাদের এটাও একটা দাবি যে এই রকম ঘটনা ঘটলে যদি কেউ ভিকটিম ব্লেমিং বা শেমিং করে তার জন্য যেন তাদের শাস্তি পেতে হয় থার্ড যেটা হচ্ছে যে ফোকাস অন দ্য প্রিভেন্টিভ মেশার্স হ্যাঁ তার মধ্যে একটা হচ্ছে সেফ ওয়ার্ক স্পেস ফর অল শুধুমাত্র মহিলা নয় আমরা দেখেছি আহ পাস ডে এলজিবিটি কিউ কমিউনিটির উপরেও অত্যাচার হয় সো ভি আর ফোকাসড অন সেফ ওয়ার্ক ফর অল যে কেউ কাজ করতে গেলে তার একটা ন্যূনতম আহ সুরক্ষার জন্য একটা ইনফ্রাস্ট্রাকচার দরকার সেই ইনফ্রাস্ট্রাকচারটা আমাদেরকে তাদেরকে করে দিতে হবে তার জন্য কে দায়ী এবং তারা কিভাবে এক্সিকিউট করবে সেটা আমাদের দাবি আর ইমিডিয়েট স্টেপসের ভিতরে আমরা যেটা চাইছি সেটা হচ্ছে যে স্টপ হ্যারাসিং দ্য প্রোটেস্টার্স যারা প্রোটেস্ট করছে তাদেরকে হ্যারাস করো না একটা গণতান্ত্রিক সমাজে জগতে আমাদের সবার দাবি আছে প্রোটেস্ট করার সেই রাইটটা যদি তুমি নিয়ে নাও তাহলে গণতন্ত্র বলে কিন্তু কিছু থাকে না এই বেসিক চারটে দাবিতে আমরা একটা মিডিয়া কমিউনিকেশন পাঠাতে চাইছি গ্লোবালি হ্যাঁ ডিজিটাল বা প্রিন্ট এবং আপনারা সকলেই জানেন কলকাতায় নানান রকমের প্রত্যেক দিন নানান ধরনের মিছিল হচ্ছে প্রোটেস্ট হচ্ছে সাইলেন্ট ভিজিল হচ্ছে পিটিশনস হচ্ছে অনেক কিছুই হচ্ছে তো আমরা আমাদের সেতুর তরফ থেকে মোটামুটি যতটা সম্ভব প্রচুর দের সঙ্গে যুক্ত আছি আজকে যেমন সোহিনী সরকার যে আমাদের অভিনেত্রী কলকাতার অম ও একটা মিছিলে প্রচন্ডভাবে লিডারশিপ নিয়েছে সাহেব চট্টোপাধ্যায় উনিও ছিলেন অনেক প্রচুর লোকজন তো ছিলই আপনারা অনেকেই হত দেখে থাকবেন এর আগেও যারা করছে আমরা তাদের সঙ্গে কিছু না কিছু ভাবে যুক্ত রয়েছি এবং আমরা ওখান থেকেও জানার চেষ্টা করছি যে আমরা এখান থেকে কিভাবে তাদেরকে হেল্প করতে পারি আমি পাঁচ শতাব্দী চাজে আমি চেয়ারম্যান অফ ট্রাস্ট ইস দুর্গাবাড়ি টেগো সোসাইটি অফ 휴স্টন ইনভলভ এনবিসি তো ইনভলভ এন্ড Also, IIT alumni. So all these uh, different organizations have already um, done different types of protests. So uh, we had a big protest and 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 a petition in Houston. To instead of uh, and, and multiple petitions are floating around. So I uh, read uh, what the demand and uh, and and what the background is in form of a poem, which I wrote for this occasion. So I will. So my statement is the poem. And this I read out uh, as our protest at the city hall. From S Space City to the city of joy in the name of the daughter. In the name of the daughter. In space city's vast expanse, a vigil forms a solemn stance against the shadows, dark and grim, for justice sought our voices him. From Houston's heart where freedom rings, to Kolkata streets, where courage springs. We rise in protest, strong and clear, for every silenced voice we hear. Against the horrors, vile and dark, of Arjikar's cruel dark mark, a medical grad's life so bright, extinguished in the dead of night. She had dreams of future planned, yet she stood up and took a stand, voiced her protest, blew the whistle loud against the corrupt. She stood so proud from Space City to the city of joy's embrace. We march as one a united race let freedom ring let justice soar let our bridges and setus build we will be ignored no more to all who corrupt who silence cries we stand as once. we will rise in every heart our fire does burn for justice earned and peace to earn don't silence whistleblowers let truth be known bring down the corrupt let justice be shown fix the system make it right together we stand in this fight they extinguished her life her burning flame but we light the fire in the in her name let her life not go in vain in unity we break the chain find all guilty punish them end the corruption root and stem so it's not repeated never again let justice and truth forever reign from space city to the city of joy we rise and protest our spirits boy let freedom ring, let our voices sing, together we stand, we will overcome everything. Thank you so much. That's my statement. Thank you so much, Parthoda. That was really very well written and very well expressed. So we all are with you and we all are with each other uh, standing for the same cause. I really like that accountability, transparency, a safe workplace and then don't harass the uh, protesters. A.G. aapnara kotha bolchen Shita Bishon Bishon Dorkar Bishon Halo Ami Abnade Joghuti, America theke, New Jersey, America Thicky Ami Akiri Bacho Chaki Korichi, all in the financial industry. Uh, and I cannot tell you if women don't find it safe to go to work every day. Then we are essentially limiting fifty percent of our population from contributing to the society. Uh, Amijani, each of you connect with Kolkata. I grew up in Kolkata. I did my graduation and post graduation in Kolkata, uh, Berhampore and Jadavpur, and city. It is truly a city of joy for me. I go back every year. And uh, for something like this to have happened in the City of Joy, in this Mohanagur that we call our home, is so tragic. So I just want to congratulate each one of you for all the work you're doing. Um, our India theatre Movement, that's called Beti Parhao, Beti Bachao. And my, the biggest irony is that, ye beti to You know? and i completely agree with you and i join with each one of you across the world that we have to make it a safe place for our women folks our lgbtq or any vulnerable communities that feel harassed that feel any kind of you know oppression coming to them because they are leaving homes to go to work every day

Whether it's rich prime minister or it's rich president or it's rich uh, chief justice of India or governor of West Bengal, we are not having any feedback. The platform that we are, we are not getting it. Whether they receive, we are doing it. Somebody pay the money, somebody not But I heard all those things, but who is doing what? How we know that. প্রবীণ দা আপনাকে প্রথমেই বলে রাখি আপনার আপনি যে কথাটা ভাবছেন সে কথাটাই আমরা ভেবে এসেছি গত চোদ্দ তারিখ থেকে এখনো পর্যন্ত আমাদের কাছে একটা প্ল্যান অ্যাফেকশন আছে এবং আমরা সেই কারণেই আপনি দেখবেন যে আমরা সেতু থেকে কোনো পিটিশন এখনো দিইনি তার অনেকগুলো কারণ আছে আমাদের লিগ্যাল অ্যাডভাইসার আছে তার থেকে আমরা জেনেছি কি ব্যাপার কিভাবে কি ব্যাপারটা হয় আমাদের কাছে একটা প্ল্যান অ্যাফেকশন আছে আপনার সাথে আমরা সে নিয়ে আলোচনা করবো আপনারা যে এগিয়ে আসছেন এই কথাটা বলছেন খুব ভালো লাগছে কিন্তু এটা যদি সাময়িক না হয় তার কারণ নির্ভয়া চৌধুরী বারো বছর আগে তার আগে কত কাণ্ড ঘটেছে এবং এরপরেও যে হবে না এর কোনো কারণ নেই তো এটা এটা কোনো একটা সাময়িক ব্যান্ডেড তো দরকার মানে ইটস এন ইমিজিয়েট ইমিজিয়েট রেজলিউশন একটা একটা দরকার কিন্তু একটা লং টার্ম রেজলিউশন দরকার সেই কারণেই সেতু পোর্টালটা আচ্ছা অনন্যা ক্যানটা থেকে আমরা একটা কাজ আমরা ক্যানাডাতে যেটা করেছি আমরা অনেকগুলো মিশি করেছি এন্ড দেন কনসুলেট জেনারেল অফ ইন্ডিয়া ইন ক্যানাডা আমরা ওদের সঙ্গে দেখা করেছি আমাদের টিম মেম্বারসরা এবং ওখানে গিয়ে আমাদের যে সই করা পিটিশন এবং আমাদের একটি চিঠি ওখানে দিয়ে এসছে তো দ্যাট অলসো ওয়ান ওয়ে সেকেন্ড ওয়ে আই এম অফারিং যে আমি নভেম্বরে ইন্ডিয়া যাচ্ছি ইফ ইউ If, if you think that uh, I can help, I can certainly give it to anybody that want me to. I cannot reach, uh, so I have plenty of time in my hand. Uh, I can definitely do that for you. Third uh, point I wanted to maybe if, you, if we really want to make a difference, we really have to do, uh, do that difference in the grassroots, in the sense that school, uh sex education in India, they, ভীষণ খারাপ মানে সেক্স বললে লোকজন এমন একটা করে যেন কি না কি সেটা বাট দ্য থিং ইজ উই দ্যাব টু মেকর দ্যাট দ্যাট ইজ ইজ লাইক লাইক গুড ব্যাড দে্সপিরিয়েন্স নট আড এক্সপিরিয়েন্স এইগুলো সব যদি আমরা অ্যাওয়ারনেস করতে চাই উই ক্যান ডু দ্যাট বিকজ ইউরোপে অনেক স্কুল আছে যেখানে আপনারা যদি দেখে থাকেন আমি নেটফ্লিক্স এ দেখেছি কয়েকটা ইয়েতে দে হ্যাভ আ ভেরি গুড Uh, mentality about uh, this kind of uh, relationships because early on if the kid comes to know that this experience should be a good experience and not uh, experience where both parties are unhappy then something like is going on right as a doctor for she claimed he knew dermatologist join correction we need dermatologist skin specialist Dr. Polkata মানে আমরা এরম দেখিনি যারা আরো অনেক সিনিয়র আছেন অমর ডাকায় আমি দেখতে পাচ্ছি দেখতে আহ এই জিনিসটা আমরা আমাদের মানে স্মরণকালের মধ্যে এরকম একটা উম যেটাকে এখন বলে যে জেনেরিক একটা আন্দোলন বা একটা স্বতস্ফূর্ত একটা আফসার যে একটা রেভলিউশন বলাটা হয়তো খুব বাড়াবাড়ি হয়ে যাবে সবার মধ্যে একটা জনচেতনা এসে একটা বিরুদ্ধে একটা পয়েন্টের বিরুদ্ধে করা সেটা সিঙ্গল আমরা দেখিনি এর মধ্যে এটা শুধু একজন ডাক্তারের ওপর ওপর আক্রমণ আক্রমণ একজন চিকিৎসকের আমরা আহ বলি যে ভায়োলেন্স এগেন্স্ট ডক্টর যেটা ইন্ডিয়াতে হয়ে চলেছে গত কয়েক বছর ধরে ঠিক সেই জিনিসটা নয় যদিও সুপ্রিম কোর্ট প্রথম দিনই এটাকে একটা খাঁচার মধ্যে ফেলে দিয়েছেন যে একটা টাস্ক ফোর্স তৈরি করে

আমরা মহারাষ্ট্রে যে জিনিসটা হয়েছে ভয়ঙ্কর ঘটনা সেটা নিয়ে উত্তেজিত হইনি এইটা নিয়ে হচ্ছে তার কারণ এটা একটা আমি যেটা অন্যান্য জায়গাতেও বলেছি বলেছি অন্যান্য এটা ঠিক একটা সূচনা বা উপসংহার নয় এটা একটা ঘটে চলে আসা একটা আমি যদি একটা আমি তো ডাক্তার আমি যদি বলি ধরুন একটা ফোঁড়া খুব একটা গোদা উদাহরণ দিচ্ছি এটা ফোঁড়া আস্তে আস্তে সেটা ইনফেক্টেড হচ্ছে বড় হচ্ছে সেটাকে কেটে বার করে দিতে হবে সেই যে জিনিসটা অনেকদিন ধরে বা একটা আগ্নেয়গিরি তৈরি হচ্ছে একটা আমাদের মতো একটা আগ্নেয়গিরি তৈরি হচ্ছে তার মধ্যে অনেক কিছু মাল মশলা আছে তার মধ্যে সমাজের অনেক কিছু অসাম্য আছে অনেক কিছু অন্যায় আছে মানুষের অনেক কিছু পেন্টা রাগ আছে প্রতিরোধ আছে আমরা যেটা চাই রাজ্যটা যেরকম হোক দেশটা যেরকম হোক সেই জিনিসগুলোর একটা পুঞ্জীভূত জিনিস হঠাৎ এটাতে এসে একটা বিস্ফোরণ ঘটেনি এর থেকেও আহ হৃদয় বিদারক ঘটনা ঘটেছে এটা অত্যন্ত ভয়ঙ্কর ঘটনা একটি একত্রিশ বছরের মেয়ে তার সঙ্গে আমি আর রিপিট করতে চাই না তার কারণ পুনরাবৃত্তি করে আমাদের লাভ নেই যেটা ঘটছে সারা সমাজের একটা সঙ্গবদ্ধ রূপ আমি বলতে পারবো না যারা ঐতিহাসিক তারা বলবেন জালিয়ানবাগের পরে মোহনবাগান ইস্ট বেঙ্গল তিনটে দল একসাথে হয়েছিল কিনা যারা কলকাতাকে জানেন তারা জানেন মোহনবাগান ইস্ট মধ্যে রাইভালরিটা কতখানি এটা মানে অন্য জায়গা দিয়ে তুলনা করা যায় না মানে মোহনবাগান ইস্ট বেঙ্গলের বিয়ে হয় না হিন্দু মুসলমানের হতে পারে বা ঘটি বাঙালের যে মোহন বাঙাল ইস্ট বেঙ্গলের রাইভালটিটা সাংঘাতিক সেখানে তারা এক হয়ে গেছে এবং করে তারা একটা জিনিসের প্রতিবাদ জানাচ্ছে এই জিনিসটা হয়নি এটা শুধু ডাক্তার কমিউনিটির পাশে সবাই এসে জানিয়েছেন তা না কিন্তু এখানে মহিলারা মানে ডাক দিচ্ছেন রিক্লেম দ্য নাইট সেখানে এলজিবিটিরা আছেন সেখানে সমাজের প্রান্তিক মানুষেরা আছেন যখন ডাক্তাররা মিছিল করছেন তখন পাশে ল কলেজ থেকে বেরিয়ে এসে লয়াররা দাঁড়াচ্ছেন ব্যানার হাতে সেখানে যখন রাস্তায় মিছিল হচ্ছে ছোট ছোট দোকান থেকে বেরিয়ে ছোট ফেস্টুন নিয়ে তারা দাঁড়াচ্ছেন যে আমরাও বিচার চাই এই জিনিসটা অভূতপূর্ব এই জিনিসটা আমরা দেখিনি এবং এটা শুধু আমরা ফেস্টুন লেখা বা শুধু আবেদন নিবেদনের মধ্যে এটা কিন্তু আর সীমাবদ্ধ নেই মানে আমি একটা এই মুহূর্তে একটা নেমন্তন্ন বাড়ি থেকে এলাম বাড়িতে সেখানে আলোচনা কি হচ্ছে যে আমরা পরশু দিন মনে রাখবেন এটা একটা বস্তি আমি সরি টু ইউজ ওয়ার্ড এটা মাল্টি স্টোরিড বিল্ডিং কমপ্লেক্স সেখানে আলোচনা কি হচ্ছে পরশু দিন বিকেল চারটের সময় আমরা কোথায় দাঁড়াবো আমরা অফিস থেকে এসে আমাদের যার যা কাজ থাকুক আমরা কোথায় দাঁড়াবো আমাকে জিজ্ঞাসা করছে যে আপনি তো হাসপাতালের সামনে থাকবেন তাই তো আমি হাসপাতালের সামনে মানে আমরা প্রত্যেকে একটা ডিউটি করছি এবং তারপরের দিন আবার রাত্রিবেলা রিক্লেম নাইট আছে এই জিনিসটা আগে হয়নি এবং আমরা মানে এখানে কিন্তু কোন রাজনীতির ব্যাপারই নেই যারা আছেন তাদের মধ্যে কংগ্রেস সিপিএম বিজেপি তৃণমূল সব রকম সবাই আছেন এবং তাদের কোনো কিছুতেই মেলে না সব আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান বেঙ্গলি সবকিছু নিয়ে তাদের মানে বিতর্ক চলতেই থাকে এই ব্যাপারটা সবাই এক হয়ে গেছেন এইটা একটা মানে তিন সপ্তাহ পরে ইন্টেন্সিটিটা কিন্তু বাড়ছে এটা কমছে না আমি জানি না এটা পৃথিবীর অন্য প্রান্ত থেকে আপনারা কিভাবে দেখছেন কিন্তু এটা যে ঘটনাটা ঘটছে আজকে কলকাতা শহরে দুটো তিনটে বড় মিছিল আমি অন্য শহর থেকে এসেছি আজকে আমি মহাবলীপুরাম থেকে এলাম সেখানে কালকে এবং পরশু আমাদের ডাক্তারদের কনফারেন্সে বাড়া শুরু একই আলোচনা হয়েছে এই জিনিসটা বোধহয় কখনো আমরা দেখিনি এবং এটা রাজনীতি আহ সমাজনীতি ছাড়িয়ে এটা একটা বৃহত্তর জায়গায় যাচ্ছে এবং সেটা ভালো কি খারাপ আমরা জানি না সেটা বিচার করার জায়গায় আমরা নেই আমরা বিচার চাই উই ওয়ান্ট জাস্টিস নট অনলি ফর আভয়া নট অনলি ফর নির্ভয়া এবং আরেকটা জিনিস আপনাদের অনুরোধ করছি সবাইকে অনুরোধ করছি নো ওয়ান কিল জেসিকা নো ওয়ান কিল নির্ভয়া আমরা সারদা নারদা স্ক্যাম ভুলে গেছি বোফার্স ভুলে গেছি একটা নতুন কিছু ইস্যু আসলেই আগেরটা ভুলে যাই এইটা যেন সেটা না হয় সবাই মিলে আমরা যেন ইউনাইটেডলি এটার একটা কনক্লুডিং পয়েন্টে পৌঁছতে পারি প্রথমে ডক্টর লাহিরি আপনি যে কথাটা বললেন যে থেমে না থাকা তো সেতুর প্রধান অবজেক্টিভটাই হচ্ছে যাতে থেমে না থাকি মানে আমাদের কিছু ইমিজিয়েট গোলস আছে আমরা জানি কিছু লং টার্মস গোলসও আছে লং সার্ম গোল গুলো চেঞ্জ হবে ওভার দা টাইম তার কারণ যে 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 রায়টা বেরোবে সুপ্রিম কোর্ট থেকে তার উপরও হয়তো আমাদের লং টার্ম চেঞ্জ হবে বাট সে টু প্ল্যাটফর্ম ইজ নট ফর ওয়ান ডে ওয়ান ওয়ান আওয়ার ইট নট ফর মান্থ সো উই আর উই কাইন্ড অফ কমিটেড টুয়ার্ডস আ লঙ্গার ফাইট আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে অ্যাওয়ারনেস এর জন্য আমরা যেটা করতে চলেছি নেক্সট নেক্সট স্টেপ নেক্সট স্টেপ আমরা কি করবো হোয়াট ইজ দ্যাট নেক্সট স্টেপ যত পুজো হচ্ছে এখন

ভোলাগুলো জায়গা আমরা দেবো না ওই জন্য দুর্গাপুজোতে যারা যাচ্ছেন সবাইকে অনুরোধ এবং কমিটি গুলোকে অনুরোধ করছেন যে আমরা একটা ফ্লেক্স বানাচ্ছি আমাদের একটা আর্টিস্ট থাকবে যেটা আমরা বলতে চাই সেই তার উপর একটা আর্টিস্ট থাকবে প্লাস যে কথাগুলো মুন আগে বলল সেই কথাগুলো থাকবে এবং একটা হোয়াইট স্পেস থাকবে যেখানে প্লিজ আপনারা সাইন করুন পশ্চিমবাংলায় এরকম একটা ঘটনা ঘটছে আর এটা ইনটলারেবল জায়গায় চলে গেছে এখন সো মাই আর্জ টু অল এক্সপ্যাক্ট বেঙ্গল ইজ প্লিজ 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 ফ্লেক্সটা প্লিজ আমাদের কাছে করুন আমরাও করছি আপনাদের সমস্ত কমিটিকে প্লিজ এই ফ্লেক্সটাকে ডিসপ্লে করুন আপনাদের ওখানে আমরা একটা জিপ ফাইল পাঠাবো কিংবা মিডিয়া ফাইল আমি এক্সাক্টলি আমি অত টেকনোক্র্যাট নই এক্সাক্টলি কি ফাইলের এক্সটেনশন হবে আমি জানি না সেটাকে সেটাকে আমরা রিকোয়েস্ট করবো আপনারা প্লিজ প্রিন্ট করুন

অস্ট্রেলিয়া নানা রকম আমি এই জানি অনেকগুলো শর্ট টার্ম গোলস লং টার্ম গোলস আছে যেহেতু আমার অনেকগুলো দেখলাম দ্য ওয়ার্ল্ড আই উড রিকোয়েস্ট কেন কেনেডিয়ান কেন আমাদের এখনো কেনেডিয়ান খুব একটা রিপ্রেজেন্টেশন হয়নি

তারপর সেটা নিয়ে আমরা অনেক মানে প্রতিবাদ করি এবং সেটা একটা বিচার চাই কিন্তু আমরা এইটা কোথায় কোথাও ভুলে যাই যে ওইটাকে আটকাতে হবে আবার নেক্সট কিছু একটা হওয়ার আগে আটকাতে হবে তো সেটার জন্য যে একটা প্রোয়াক্টিভ মেজার নেওয়া সেটার কথা আমরা কিন্তু খুব কম বলছি সবাই মিলে join the global protest uh, group and i'm the coordinator from san diego i mean they are jikor টেক্সাস সিয়াটল জানি টেক্সাসে অনেক বাঙালি আছে ইট ইস নট অনলি আ বাঙালিজ মুভমেন্ট টেক্সাসে যদি কেউ রেপ্রেজেন্টেটিভ থাকে প্লিজ রিচ আউট সিয়াটল যেই যেই জায়গা আমরা ফ্লায়ারটা দিয়ে দেবো টু সে টু দে ক্যান পুট ইট অন দ্য ওয়াল সেং দ্য সিটিজ দ্যাট হ্যাভ অলরেডি কমিটেড আরও সিটিজ যদি রিচ আউট সুন্দর আমাদের কলকাতা যেখানে মশা আছে কাদা আছে জল আছে নোংরা আছে অশান্তি আছে রাজনীতি আছে সব কিছু আছে তারপরেও কোথাও গিয়ে না এমন কিছু একটা জিনিস ছিল যেটা মিসিং ডাক্তারবাবু যে বললেন না এরকম আগে দেখিনি যে ইস্টবেঙ্গল মোহনবাগান একজন আরেকজনের কাঁধে চেপে ডারবি ম্যাচ ক্যান্সেল হয়ে গেল কিন্তু আমরা রাস্তায় বেরোলাম স্কুলের বাচ্চা স্কুলের দিদিমণি রাস্তায় বেরিয়ে গেল ডাক্তার রাস্তায় বেরিয়ে গেলেন আমরা বাচিক শিল্পীরা আমরা রেডিও আর্টিস্টরা রাস্তায় বেরোলাম সঙ্গীত শিল্পী বেরোলেন নৃত্য শিল্পী বেরোলেন লোকজন বেরোলেন মানে কারা বেরোলেন না পঁচাশি বৃদ্ধা একজন হাউস ওয়াইফ তিনি বেরিয়ে পড়লেন বাচ্চার মা তিনি রাত দুপুরে বেরিয়ে পড়লেন আমরা রাত দখল করতে বেরিয়ে পড়লাম হঠাৎ করে এটা না আমার কাছেও খুব অবিশ্বাস্য মানে আমি জীবনে কোনোদিন বেরোইনি এইরকম আমিও বেরিয়ে পড়েছিলাম আমি সেদিন আমার মাকে হসপিটাল থেকে রিলিজ করে বাড়িতে এসে অত রাতে বৃষ্টির মধ্যে আমি বেরিয়ে পড়েছিলাম আমার মাথায় কিছু কাজ করেনি আমার মনে হয়েছিল যেতে হবে কেন যাচ্ছি এই যে আপনারা বারবার কথাটা বলছেন কি হবে সত্যি আমরা কেউ জানি না কি হবে কিন্তু আমরা এইটুকু জানি এই যে একটা অদ্ভুত আমাদের মধ্যে একটা অস্বস্তি কাজ করছে আমরা ঘরে বসে থাকতে পারছি না যারা জীবনে কোনোদিন কোনো আন্দোলনে হয়তো নামিনি ভাবিও নি নামবো আমরা নেমে পড়েছি পথে একদম কোনো পলিটিক্যাল কালার ছাড়া কোন রকম ঝান্ডার তলায় আমরা নেই এবং আমরা একটাই জিনিস চাইছি জাস্টিস বিচারটা দিয়ে দাও আমাদের কিভাবে হবে কি পদ্ধতিতে আসবে আমরা ঠিক জানি না তবে আমরা প্রত্যেকে যদি ইউনাইটেডলি এবং ওই হুজুকে নয় আর একটা নতুন ইস্যু এসে গেল আমরা ভুলে গেলাম এটা করলে চলবে না আমরা যদি কনস্ট্যান্ট এইটা নিয়ে লেগে থাকতে পারি না গোটা বিশ্বের প্রতিটি কর্নার থেকে যদি আমরা ইউনাইটেডলি আমরা যে যেমন পারি যদি করতে পারি আমার মনে হয় কিছু একটা হবে মানে আমরা নেগেটিভলি কিছু ভাববো না আর হবে না কোনো দিন হবে না কিছু হচ্ছে না না আমাদের দেয়ালি পিঠ থেকে গেছে বোধ মানে সহ্যের সমস্ত বাঁধ সীমা ভাঙলে বোধ এরকম কিছু হয় যে আমরা প্রত্যেকে মিলে যদি এটা খুব পজিটিভলি ভাবতে পারি আমার মনে হয় কিছু একটা হবে ক প্রশ্ন করতে পারেন স্যার আমি নাই হ্যাঁ বলুন from chicago so uh, basically i am just আজকে হলাম আমি খুব লেট মানে just 3 uh, minutes আগে join করেছি আমি দেখছিলাম এটা রেকর্ডিং হচ্ছে मोस्ट লাইকলি so এই রেকর্ডিংটা পে কি পারি so that i know what are the directions of this thing i হ্যাঁ আমরা এটা পাবলিশ করব আমরা ক্লিপ ছোট ধরে যেভাবে দেওয়া সম্ভব সেভাবে করব অনেকটা বড় রেকর্ডিং তো হ্যাঁ গুলো যদি আপনারা রেফার করেন আমাদের পেজে আমাদের আগের যে মিটিংগুলো হয়েছে সেখানেও আমাদের বিভিন্ন জায়গা থেকে যারা পার্টিসিপেট করেছে তাদের যে কোশ্চেন তাদের যে ফিডব্যাক সেগুলোকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি বেসড অন হোয়াটএভার উই গট টু নো রাইট তো সেটাও আমরা পাবলিশ করেছি রিকোয়েস্ট করব সেটাও যদি একটু দেখেন এই এই আছে আহ এটা সেতুর পেজে আপনারা পেয়ে যাবেন সেতুর পেজে আপনারা আমাদের সেতু লং টাইম হ্যাঁ আপনি যদি চ্যাটায় চ্যাটায় দেখেন চ্যাকে ফেসবুক পেজটা দেওয়া আছে সেতু দা ব্রিজ বলে একটা ফেসবুক পেজ আছে দিপ্তি আমি ওটা ওই গ্লোবাল কোঅর্ডিনেটাস গ্রুপেও শেয়ার করে দেব সো দ্যাট এভরি ক্যান জয়েন करेक्ट স্যার কর দিলে ভালো হয় হ্যাঁ তো যারা যারা মানে জয়েন করতে চাইছে উই আর বেসিক্যালি লুকিং ফর কোঅর্ডিনেটাস फ्रॉम এনি সিটি এনি প্লেস এনি রিজন Just come and uh, be a part of the movement. So, doshloko, does not matter. As long as you come, eighth of September, uh, five o'clock. At a generic time they see you stick to your time. As long as we get those images and videos for New Jersey, you can contact me or Uttishmita. আমরা আজকে অনেকগুলো প্রশ্ন পেয়েছি অনেকগুলো সাজেশন পেয়েছি we will take that ব্যাক টু the drawing board and we will আমরা যদি কোনো জিনিসটা কোনো সময় ইমপ্লিমেন্টেশনের একটা ক্লিয়ার path পাই we will শেয়ার it immediately across all of us আমরা আজকে কলটা ক্লোজ করছি থ্যাঙ্কস টু एवरीबॉडी হু हैज जॉइंड अक्रॉस द डिफरेंट टाइम ज़ोन्स